হ্যালো বন্ধুরা, আমরা যখন প্রথমবারের মতো ফলাফলের দিকে তাকাই রীতিমতো মাথা ঘুরে গিয়েছিল। কেবল এই একটিমাত্র জিনিস যেন আমাদের পরিস্থিতি, পৃথিবীর সভ্যতা ও মানুষের উদ্ভাবনীয় শক্তি সম্পর্কে সকল বোঝাপড়া নিয়ে আবার ভাবতে বাধ্য করে। আমরা কথা বলছি সত্যিকার অর্থেই দারুণ বুদ্ধিমান, অসাধারণ, জটিল এক যন্ত্র নিয়ে, যা প্রাচীন গ্রিসে তৈরি করা হয়েছিল। বিশ্বাস করা কঠিন যে পৃথিবীর প্রাচীনতম কম্পিউটার গ্রিসে নির্মিত হয়েছিল। বিবিসিকে এমনটাই বলেছেন ইউনিভার্সিটি অফ লন্ডনের অধ্যাপক টনি ফ্রিথ। তিনি বলেন, প্রায় 120 বছর আগে গ্রিসের অ্যান্টিকাইথেরা দ্বীপের কাছে ভূমধ্য সাগরের নিচে একটি জাহাজের ধ্বংস অবশেষ থেকে এই যন্ত্রটি খুঁজে পায় ডুবুরিরা। বেশ বড় ধাতব এই যন্ত্রকে প্রথম দেখায় মোটেও আগ্রহ উদ্দীপক কিছু মনে হয়নি ডুবুরিদের। ক্ষয়প্রাপ্ত এই ধাতবপিণ্ডকে নিয়ে কি করা যাবে সেটি নিয়ে শুরু হয়েছিল কৌতূহল। টনি ফ্রিথ বলেন, 1902 সালে যন্ত্রটি খুঁজে পাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যন্ত্রটির গায়ে কয়েকটি গিয়ার সমন্বিত চাকা লাগানো রয়েছে। আর এতেই গবেষকরা দারুণ কৌতূহলী হয়ে ওঠে, কারণ প্রাচীন গ্রিসে গিয়ার লাগানো চাকা থাকার কথা নয়। তারপর 1 কিলোমিটার লম্বা খাসওয়ালা নির্ভুল চাকার অস্তিত্ব অনেক প্রতিষ্ঠিত ধারণাকেই সংশয়ের মুখে ফেলে দেয়। প্রাথমিকভাবে অ্যান্টিকাইথেরা মেকানিজম নামের এই যন্ত্রটি দ্বন্দ্বে ফেলে দেয় প্রত্নতত্ত্ববিদ, গণিতবিদ থেকে শুরু করে নানা শাখার বিজ্ঞানীদের। টনি ফ্রিথ বলেন, ব্রোঞ্জের তৈরি গিয়ার সম্বলিত চাকা দ্বারা ব্যবহৃত গণনা যন্ত্রটি দিয়ে নির্ভুলভাবে মহাবিশ্বের আবর্তন গণনা করা হতো। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রের গতি ও আবর্তন কেবল নয়, চাকা ঘুরিয়ে 10 বছর পর গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায় থাকবে তাও নির্ণয় করা যেত এই যন্ত্র দিয়ে। কিন্তু প্রাচীন গ্রিসে এরকম একটি যন্ত্র কেন তৈরি করা হয়েছিল, এর জবাবে নির্ঘুম রাত কেটেছে অনেক বিজ্ঞানী ও ইতিহাসবিদদের। টনি ফ্রিথ এ সম্পর্কে বলেন, আমার ধারণা তাদের কাছে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যেসব সূত্র ছিল তার প্রয়োগ এই যন্ত্রের মাধ্যমে করা যেত। মজার ব্যাপার হচ্ছে সবই হতো চাকা ঘুরিয়ে। তারা জানতে চাইতো আগামীর মহাবিশ্ব কেমন হবে, 5 বছর পর চাঁদ কোথায় থাকবে, আর চাকা ঘুরানোর সাথে সাথে এই জটিল প্রশ্নের জবাব পাওয়া যেত। নিঃসন্দেহে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এই যন্ত্রটি ছিল এক বিশাল পদক্ষেপ। গ্রিসের মিউজিয়ামে 82 ভাগে রাখা হয়েছে এই অ্যান্টিকাইথেরা মেকানিজম। এর অনেক অংশই হারিয়ে গেছে, কিন্তু বর্তমান প্রযুক্তি দিয়ে অনেক অংশই বলা যাচ্ছে যে 2000 বছরের পুরানো এই যন্ত্রটিতে আসলে কী কী ছিল। 1970 সালে এক্সরে ব্যবহার করে কয়েক ডজন খাসকাটা চাকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এখানে। তখনও 3D এক্সরে না থাকায় খাসগুলোকে আলাদা করা সম্ভব হয়নি। টনি ফ্রিথ বলেন, 8 টনের একটি এক্সরে মেশিন নিয়ে যাই আমরা জাদুঘরে, সেটি বসিয়ে যন্ত্রটির টিকে থাকা 82 ভাগের এক্সরে ডাটা লিপিবদ্ধ করা হয়। এর ফলাফলে তাৎপর্যপূর্ণ, কারণ এবার গিয়ার সম্বলিত চাকাগুলোকে ত্রিমাত্রিক বিন্যাসে দেখা গেল। তাতে খাসগুলো আলাদা করাও যেমন সম্ভব হয়েছে, তেমনি যন্ত্রাংশের বিদ্যমান শিলালিপিও চোখে পড়েছে প্রথমবারের মতো। নতুন এক রহস্যের দুনিয়ায় উন্মোচিত হলো যখন ক্ষয়প্রাপ্ত ব্রোঞ্জে পাওয়া গেল প্রাচীন নির্দেশনা। সাম্প্রতিক দশকগুলোর আবিষ্কারে বেরিয়ে এসেছে এই যন্ত্র সূর্যগ্রহণ ও চাঁদের পরিবর্তনশীল গতির নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারত।